কামারপুকুর ছুটিতে বাস নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে টাকা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। কামারপুকুর বাস স্ট্যান্ডে বাস না ঢোকা এবং কামারপুকুর ছুটি এলাকায় বাস থেকে কিছু টাকা তোলার অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছায়। আর সেই অভিযোগের ভিত্তিতে আজ গোঘাট 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোঘাট পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় কামারপুকুর ছুটি এলাকায়। উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর বিডিও দেবাশিষ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির আরও অন্যান্য কর্মাধ্যক্ষরা। এ বিষয়ে কি বলছেন শুনুন বিস্তারিতভাবে। আমরা এখানে এসেছিলাম পঞ্চায়েত সমিতির আমরা সমস্ত অধিকাংশ কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব, জয়েন্ট সাহেব এবং প্রশাসনের কর্তা, আমরা পুলিশ প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন। আমাদের আজকে এখানে উপস্থিত থাকার কারণ, আমরা গত সোমবার যে আমাদের রাজ্যের মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে যে একটা আমরা বাসস্ট্যান্ড এখানে পেয়েছি, ওই বাসস্ট্যান্ডে আমরা সোমবার উদ্বোধন করেছি। তাতে আমাদের আলোচনার বিষয় ছিল সমস্ত গাড়ি, এই রুটে সমস্ত গাড়ি, লোকাল গাড়ি ওখানে ঢুকবে এবং বেরিয়ে আসবে, তাই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমরা জানতে পারলাম যে চটিতে ওই গাড়িগুলি অনেকক্ষণ করে টাইম দিচ্ছে এবং আমাদের কাছে হয়তো উপযুক্ত, আমার কাছে প্রমাণ নেই, এখানে এক্সট্রা আবার একটা টাকা নিচ্ছে। তাই বাসস্ট্যান্ড পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যদি ওখানেও টাকা নিতে থাকে, এখানেও টাকা নিতে থাকে, এই টাকা নিলে তাহলে আমরা বাসস্ট্যান্ড বন্ধ করে দিতে বাধ্য হবো। কারা এখানে নিচ্ছে, বিগত দিনে কারা নিত আমরা এখনও ঠিক জানিনি। এটা আমরাই আপনাদেরকে বলবো যে এটা আপনারা তদন্ত করে বার করুন, এই টাকাটা কারা নিচ্ছে, কেনই বা নিচ্ছে, যেহেতু একটা সরকারিভাবে আপনার উদ্বোধন হয়েছে একটা বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ডে প্রত্যেক গাড়ি যাওয়ার কথা। তাই আমিও বলবো যে টাকা যেন ওদিকে না দেয়, টাকা দিলে এমনি বাস মালিকরা খুব কষ্টের মধ্যে গাড়ি চালায়, আবার যদি এখানেও দিতে হয় ওখানেও আমাদের একটা রামসাম দিতে হয়, এই যদি দেওয়ার মধ্য দিয়ে চলতে থাকে গাড়ি তো চালাতে পারবে না। তাই আপনাদেরকেও আমি বলবো যে আপনাদের সাংবাদিক দিকে আপনারাও এই ব্যাপারটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করুন, কারা টাকা নিচ্ছে বা কী হচ্ছে। আমার নাম কার্তিক সাঁতরা, আমি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+, নার্সারি 3+ থেকে পঞ্চম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। যে নতুন যে বাসস্ট্যান্ডটা হয়েছে 3 তারিখে আমরা যে উদ্বোধন করেছিলাম, সে সমস্ত গাড়ি ঠিকমতোভাবে বাসস্ট্যান্ডে ঢুকছে না, সেই জন্যই আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক থেকে আমরা মনিটরিং করে আজকে ওই জন্যই আমরা এখানে এসেছি, রুটিন মাফিক কাজ করার জন্য এসেছি, যে সমস্ত গাড়ি চটিতে মোড়ে শুধু প্যাসেঞ্জার নামবে, উঠবে আর দাঁড়াবে না, গাড়ি একদম স্ট্যান্ডে চলে যাবে, স্ট্যান্ডে যেয়ে ওখানে দাঁড়াবে। এমনভাবে আছে এখানে, ধরুন ওই যাত্রী নিয়ে ওই স্ট্যান্ডে যে প্যাসেঞ্জার বসে আছে, টানা গাড়ি উল্টো দিকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্যই আজকে আমরা এখানে এসেছিলাম। সেটা অভিযোগ আপনিও জানেন, আমিও জানি, সবই জানি, কিন্তু সেই জন্যই তো আমরা তাকে টাকা যাতে দিতে না হয় সেই ব্যবস্থা করার জন্যই ওই স্ট্যান্ড করা হয়েছে। কী সম্ভব, সব আস্তে আস্তে সবই সম্ভব হয়ে যাবে। শুনুন, বিগত 30 বছর ধরে কে নিয়েছে কি না নিয়েছে সেটা ব্যাপার কিছু নয়, এটা আস্তে 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 আস্তে, একদিনে তো আর 30 বছরের কাজ একদিনে শেষ হবে নি, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এরকম আমরা ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে মাঝে মাঝে এখানে আসবো, এসে গাড়ি দেখে নেবো আমরা। প্রভাত ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ক্যারাটে সেলফ ডিফেন্স একাডেমি, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষক রাজ চ্যাটার্জি। ক্যারাটে মূলত একটি আন্তর্জাতিক খেলা, ক্যারাটে মানে সুস্থ, সরল ও নিরোগ শরীর। আসুন আপনার পুত্র, কন্যা, ভাই বোনেদের শরীর চর্চার মাধ্যমে আত্মনির্ভর করে তুলি আপনাদের নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। যোগাযোগ 9734301071, এছাড়াও 8900688976 অথবা 7076918666।